আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম দোকান খুলেছে গাড়ি চলছে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক 1300 জনকে আসামি করে তিনটি মামলা জলবায়ু প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী এবছরও পিইসি পরীক্ষা না হওয়ার ইঙ্গিত নতুন শিক্ষাক্রম চালু হলেও থাকবে না সমাপনী পরীক্ষা বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ নিউ মার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 1300 জন আসামি করে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে নিউ মার্কেট থানায় পুলিশ বাদী হয়ে দুটি এবং নিহত নাহিদের পরিবার একটি মামলা করেছে এদিকে দুদিন বন্ধ থাকার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে নিউ মার্কেট সহ আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আদ্দিন সজীবের রিপোর্ট স্বরূপ এখন রাজধানী নিউ মার্কেট এলাকা শঙ্কে কেটেছে সবাই মিলে এক সিদ্ধান্তে এসেছে যেন স্বস্তি ফিরেছে দোকানিরা দোকান খুলেছে ক্ষতি পুষিয়ে নেবার আশায় টানা দুই দিনে নিউ মার্কেটে সংঘর্ষ উত্তেজনা ক্ষণে ক্ষণে পরিস্থিতির অবনতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের প্রাণও গেল সাধারণ ক্রেতারা বলছেন অবশেষে যে সমাধান হলো তা আরও আগে হলে হতাহতের ঘটনা এড়ানো যেত ঢাকা কলেজের পক্ষেরও ছিল না আবার ব্যবসায়িক পক্ষেরও কেউ ছিল না বাট একটা নিরীহ মানুষের মৃত্যু হইল পুলিশের স্ট্যাপটা যদি প্রথম থেকে খুব ভালো হইতো তাহলে হয়তো এতটা বাড়তো না হঠাৎ করে এই দুই দিন বন্ধ থাকার কারণে আসলে আমাদের মানে আমাদেরও যেমন ইয়ে হয়েছে তেমন ব্যবসায়ীদেরও অনেক ক্ষতি হয়েছে টুপি ব্যবসায়ী আব্দুর রব সকালে দোকান খুলে পত্রিকা দেখছেন মনটা খারাপ নিরপরাধ নাহিদের মৃত্যুর খবরে একটা মানুষ মারা গেল এই জন্য নির্যাতন করা এই তাতে আল্লাহ হেদায়েত দেখ বেলাবেলার সাথেই জমে উঠে এখানকার কেনাকাটা বিক্রেতারা খুশি দোকান খুলতে পেরে কিন্তু দুদিনের ক্ষতি পোষাতে পারবেন কি না তা নিয়ে সংশয় হাতের যেমন পাঁচাঙ্গুল ঠিক থাকে না দু একজন হয়তো ই থাকে এই দোকানদারদেরও দু একজন সমস্যা থাকে বাট এটা আমার মনে হয় না এই সমস্যা থাকবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের এরা একদিন বন্ধ থাকা মানে অর্থাৎ দোকানের কর্মচারী থেকে শুরু করে মহাজন পর্যন্ত সবারই ক্ষতি কেউ ঋণ করছে কেউ লোন করছে কেউ হালত করছে কইরা দোকানে মাল উঠেছে আশা কইরা যে এবছর ব্যবসা বাণিজ্য ভালো হবে ঠিক আছে এখন তো এবছর আরো ক্ষতি হয়ে গেল বেশি এদিকে নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে এতে আসামি করা হয়েছে অন্তত 1300 জনকে পুলিশ যে আক্রান্ত হয়েছে এই পুলিশ আক্রান্তের বিষয়ে একটা মামলা হয়েছে এবং হচ্ছে হলো গতকালকে বিকালে যে ককটেলটা বিস্ফোরণ হয়েছে ঢাকা কলেজের সামনে এই সংক্রান্ত একটা মামলা হয়েছে সংঘাতের ছোড়া ইটগুলো এখনও পড়ে আছে কোথাও কোথাও যদিও তা হারিয়ে গেছে মানুষের পদচারণায় সাধারণ ক্রেতারা ব্যবসায়ী সবাই চান শান্তি কেউ চান না সংঘাত আর এই সংঘাতেই তো প্রাণ যায় মানুষের আদ্দিন সজীব এটিএন বাংলা ঢাকা এদিকে সরকার যথাযথ পদক্ষেপ না নেওয়ায় নিউ মার্কেট সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনায় মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার ছাত্র দলের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন এই সরকারকে সম্পূর্ণ ব্যর্থ সরকারে পরিণত হয়েছে এবং তারা এই রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে তাদের চোখের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সংঘর্ষ হয়েছে দুটি পক্ষের মধ্যে সেটাকে তারা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই মৃত্যুর জন্য এবং এটা হত্যার জন্য তারাই দায়ী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ এই দেশে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে এই দেশে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই দেশকে তারা একটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে
জলবায়ু প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম যাতে উন্নত জীবন পায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। আপেল মাহমুদের রিপোর্ট। উৎপাদন সক্ষমতা বাড়াতে নরসিংদীর ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানা দুটি একত্রিত করার উদ্যোগ নিয়েছে সরকার। জাপানের সহযোগিতায় কারখানাটিতে ব্যয় ধরা হয়েছে 10,460 কোটি টাকা। এখান থেকে বছরে 9,24,000 টন সার উৎপাদন হবে। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রকল্পটির ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করে চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির কথাও জানান তিনি। উন্নয়নটা শুধুমাত্র রাজধানী ভিত্তিক না বা শহর ভিত্তিক না, একবার তৃণমূল গ্রাম ভিত্তিক যাতে হয় সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি। আমাদের দেশের মানুষ যেহেতু প্রযুক্তি পরিবর্তনশীল, তাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত জনশক্তি যাতে গড়ে ওঠে তার ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের পরিবেশ রক্ষা করাটা এখন একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে বসবাস করে। তাই আমরা প্রতিটি শিল্প কলকারখানা থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আমরা তৈরি করছি সেখানেই আমরা পরিবেশ বান্ধব যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। নানা প্রতিবন্ধকতার পরেও দেশের অর্থনীতি গতিশীল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বাংলাদেশ তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায় তা নিশ্চিত করবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাস সারা বিশ্বকেই নাড়া দিয়েছে, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে, খাদ্যের অভাব সৃষ্টি করেছে। তবে আল্লাহর রহমতে বাংলাদেশে আমাদের গৃহীত পদক্ষেপ এবং প্রদানা প্যাকেজের ফলে এবং নগদ অর্থ সহায়তার ফলে আমরা আমাদের অর্থনীতির গতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। এ সময় এলইডি লাইট অ্যাসেম্বলিং প্ল্যান্ট, মাদারীপুর বিসিক শিল্পনগরে সহ চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবছরও প্রাথমিক সমাপনী পিইসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, তবে সিলেবাস শেষ করতে নিয়মিত ক্লাস হবে বলে জানালেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু হলে পিইসি পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান তিনি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার কারণে গত দুবছর পঞ্চম শ্রেণীর সমাপনী পিইসি পরীক্ষা নেওয়া হয়নি, এখন প্রাথমিকে নিয়মিত ক্লাস হচ্ছে, ফলে এবার পিইসি পরীক্ষা হবে কি না তা নিয়ে সংশয়ে অভিভাবকরা। সাধারণত নভেম্বরের দিকে হয় এই পরীক্ষা, তার আগে বিভিন্ন প্রস্তুতি দেখা যায়। তবে এখনও পরীক্ষা নেওয়ার মতো দৃশ্যমান কোনো উদ্যোগ নেই মন্ত্রণালয়ের। বড়দের ঘাটতি পূরণের একরকমের প্রক্রিয়া এবং ছোটদের শিশুদের ঘাটতি পূরণের প্রক্রিয়া একটা। এখনই পরীক্ষা কেন্দ্রিক বিষয়কে সামনে এনে বিতর্ক করে আমরা কিন্তু আসলে তাদের এই শিক্ষার প্রতি তাদের আগ্রহটা এটাকে আমরা ধরতে চাই না। তারা পড়াশোনা করবে এবং যদি পরীক্ষা দিতে হয় দেবে, আর যদি পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত হয় দেবে না। আর এখনই এদের করলে তো কোচিং সেন্টারে সব লাইন ধরবে আর মারা সব ঠাই টানাটানি শুরু করবে। পিএসসি পরীক্ষা বাতিল করতে মত দেন শিক্ষা গবেষকরা। নতুন শিক্ষাক্রমেও আছে সেই সুপারিশ, এটি পুরোপুরি চালু হলে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের নতুন যে কারিকুলাম আছে, নতুন কারিকুলাম যদি আমরা ইয়ে করি তখন ওইটার মধ্যে পরীক্ষাটা নাই। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 22 এপ্রিল থেকে 3 ধাপে পরীক্ষা শেষ হবে, নিয়োগ দেওয়া হবে 45,000 শিক্ষক। কোনো দালাল বা প্রতারক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপিকে নির্বাচনে আনতে মার্কিন প্রশাসনকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে কথা প্রসঙ্গে বিএনপির ইস্যুটি এসেছিল। সফরে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত ইকরামুল হক সাইবের রিপোর্টে।
যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে যোগ দিতে দেশটি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সফর শেষে মন্ত্রণালয়ে যোগ দিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ইস্যুতে কি কথা হয়েছে তা স্পষ্ট করেন তিনি। কথার মধ্যে যে আমরা বলেছি যে ওদের আসে না, আমরা সব রকমের প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আইনের মাধ্যমে ইলেকশনে আসতে হবে, মানুষের জনগণের কাছে যাইতেই হবে। তখন যখন ওখানে বলছে যে ওকে আসে না, তাহলে আপনার পারলে নিয়ে আসেন দেখেন। হ্যাঁ, ইট ওয়াজ জাস্ট লাইক দ্যাট, ইট ইজ নট যে আমরা কোনো প্রস্তাব আকারে দেইনি। আমরা সব দলকেই চাই, সব দলই মোটামুটি আসে, কিন্তু কোনো একটা বড় দল আছে তারা পাবলিকলি বলে তারা ইলেকশন করবে না। তাই বলে আমাদের দেশের ডেমোক্রেসি তো আমরা ভেরি ট্রান্সপারেন্ট। র‍্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে কত সময় লাগবে এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। আমি সেটা বলতে পারবো না, র‍্যাবের বিষয়ে আমি তুলেছি, ইট হ্যাজ এ প্রসেস অ্যান্ড উই উইল ওয়ার্ক অন ইট। বাংলাদেশ নিয়ে মার্কিন মানবাধিকার রিপোর্টে অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন তিনি। পুরো তথ্য নির্ভর, আর তারপরে সেখানে কিছু কিছু অপিনিয়ন এসেছে, তারা আমাদের ধর্মের উপরে একটা আঘাত দিতে চায়। তার মধ্যে উল্লেখ করার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশে ঘটেনি। ওনারা ওইটা আটকে দিয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে মন্ত্রী জানান, র‍্যাবের কয়েকজন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনা হয়েছে, তবে এটি সময় সাপেক্ষে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। র‍্যাবের কর্মকর্তাদের উপর যেই নিষেধাজ্ঞা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি, এবং সেটি একটি লং প্রসেসের মাধ্যমে সেটি হয়েছে। সেটি উইথড্রলের ব্যাপারে আমি আলোচনা করেছি, সেটাও একটি প্রসেসের মাধ্যমেই হতে হবে, এবং প্রসেসটা লং প্রসেসের মাধ্যমে যেভাবে হয়েছে সেই প্রসেসটাও একটু লং, সেটি তিনি বলেছেন আমাকে। বিএনপির আমলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিত্যদিনের রণক্ষেত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমানে সে পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি বলেন, গত ১৩ বছরের মধ্যে বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটলেও সরকার তা নিয়ন্ত্রণ করছে। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, কোনো মন্ত্রণালয় বা দপ্তরে বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য ফোন করে সুযোগ গ্রহণের চেষ্টা কখনো করেনি, যদি কেউ বেনামে তা করে থাকে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন মহলকে জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি আমলে একটা দিন কি বাকি ছিল, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড এলাকা ছিল প্রতিদিন রণক্ষেত্র। সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে, যে তো পার্মানেন্ট রণক্ষেত্র হয়নি। তাদের আমলে গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, তাদের মুখে গণতন্ত্র শোভা পায়। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে বস্ত্র খাতের উৎপাদন। রেশনিং করে গ্যাস দেওয়ার অনেক কারখানায় ৩০% উৎপাদন কমে গেছে। দ্রুত এর সমাধান না হলে পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য গ্যাস কূপ খনন ও পুরনো গ্যাস লাইন সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। গত ডিসেম্বর থেকেই তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি কমছে। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশুলিয়ার কিছু কারখানায় পণ্য উৎপাদনে সমস্যা বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। উৎপাদন কমে যাওয়ায় খরচ বাড়ছে, সময় মতো অর্ডারের পণ্য সরবরাহ করা যাচ্ছে না, ফলে ঈদে কর্মীদের বেতন ঠিক মতো দিতে পারবেন কি না এমন আশঙ্কা তৈরি হয়েছে কিছু কারখানায়। ১৩টা ১৩ ১৪টা ফ্যাক্টরির মধ্যে আমরা খবর পেয়েছি ইন্টারন্যাশনাল পুলিশ থেকে, যারা বেতন দিতে সক্ষম হবে না, এবং এর মূল কারণ হলো ওই সমস্ত ফ্যাক্টরিগুলিতে টোটালি গ্যাসের প্রেশার ছিল না। গ্যাস সংকট তো গত ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়েছে, প্রেশার আপ অ্যান্ড ডাউন, এবং সেটা ক্রমান্বয়ে এখন পর্যন্ত অব্যাহত আছে। টোটাল উৎপাদন ক্ষমতা কিন্তু আমাদের ক্ষতি হয়েছে ৩০%। ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনের জন্য কারখানায় প্রতিদিন ৪ ঘন্টা করে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পেট্রো বাংলা। এতে শঙ্কায় পড়েছেন
উদ্যোক্তারা। গ্যাস রেশনিং পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিকাল 5টা থেকে রাত 9টা এই সময়টি বাদ দিয়ে যদি গ্যাসের ব্যবহারটি যদি টেক্সটাইল ফ্যাক্টরিগুলো তারা যদি অন্য সময়ে এটিকে মিট আপ করার চেষ্টা করেন, সেটি দিয়ে তারা আংশিকভাবে হলেও তাদের উৎপাদন অব্যাহত রাখতে পারবেন। আমাদের নিজস্ব কূপ খনন করতে হবে এবং যে কূপগুলি আমাদের সংস্কার করা দরকার, যেমন যে কূপগুলি পুরাতন হয়ে গেছে তার মধ্যে কম্প্রেসার লাগিয়ে গ্যাসেরকে নিজস্ব পাইপলাইন গ্যাস আমাদেরকে করতে হবে। পোশাক কারখানায় এখন ক্রয়াদেশ বাড়ছে। বস্ত্র খাতের কারখানায় গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠানগুলোর জনবল ও কারিগরি দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সেখান থেকে লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান 400 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ছক করেছিলেন বলে জানান দুদক সচিব। শিক্ষামন্ত্রীর আত্মীয়দের নামে যে অভিযোগ আছে তাও খতিয়ে দেখছেন কমিশন। মাহবুব কবির চাপুলের আরেকটি রিপোর্ট। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতির বিষয়টি এটিএন বাংলার অনুসন্ধানে প্রথম বেরিয়ে আসে গত জানুয়ারিতে। এরপর সেখানে অভিযান চালায় দুদক, সংগ্রহ করে বিভিন্ন নথিপত্র। এতে দেখা যায় লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান সরকারের কাছে বেশি দামে জমি বিক্রি করে অন্তত 400 কোটি টাকা হাতিয়ে নেয়ার ব্যবস্থা করেছিলেন। চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, তো ওই বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য জমি অধিগ্রহণের বিষয় থাকে। এই লক্ষ্মীপুর ইউনিয়নের সেলিম চেয়ারম্যান সাহেব প্রায় 139টি দলিল তৈরি করেছেন, জমি বিক্রি ক্রয় দেখিয়েছেন যাতে মৌজা মূল্যটা বাড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এবং যদি এটি উনি সফল হতেন তাহলে প্রায় 300 থেকে 400 কোটি টাকার মতো সরকারের বেশি গচ্চা যেত। শুধু সেলিম খান নন, সেই তালিকায় শিক্ষামন্ত্রীর ভাইসহ আত্মীয়দের নামও ছিল। দুদক সচিব জানান অভিযুক্ত সবার বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে। শিক্ষামন্ত্রী দীপুমণি এবং তার পরিবার সদস্যদের নামে কোনো সীমাবদ্ধতা নাই, আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে, যারাই সম্পৃক্ত নামগুলো অটোমেটিক চলে আসবে, আপনাদের একটু অপেক্ষা করুন। সেলিম খান সহ অভিযুক্তদের প্রয়োজনে দুদকে ডাকা হবে বলেও জানান কমিশন সচিব। প্রয়োজনে ডাকা লাগলে ডাক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা থেকে বাঁচতে আরও দুজনকে খুন করে জিলানি বাহিনী। কিলার গ্রুপের মূল হোতা আব্দুল কাদের জিলানি সহ তিনজনকে গাজীপুর থেকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র্যাব। মনির হোসেন তপুর রিপোর্ট। ময়মনসিংহে ত্রিশালে ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় 2018 সালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টারকে হত্যা করে জিলানি বাহিনী। পরে এই হত্যার বিচার চাওয়ায় পরের বছর খুন হন স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি রফিকুল ইসলাম। এই মামলার সাক্ষী দেয় 14 এপ্রিল রাতে মোহাম্মদ সোহাগের উপর আক্রমণ করে জিলানি বাহিনী। পরে তাকে বাঁচাতে তার ছোট ভাই ও চাচা আবুল কালাম এগিয়ে আসলে তাদের উপরও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করা হয়। দুই ভাই বেঁচে গেলেও মারা যান আবুল কালাম। রাজধানীর কারণবাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। গত 6-7 বছর যাবত সে নিজেই সেখানে জিলানি বাহিনী নামে একটি গ্রুপ তৈরি করেছে। এই 20-25 জনের গ্যাং, তার যে চক্র, তারা বিভিন্ন চক্রের সদস্যরা বিভিন্ন গরিব কৃষকদের কাছে যেত, তাদের কী কী জমি আছে, তার কীভাবে কম দামে জমি নেওয়া যায়, জোরপূর্বক না দিলে সেখানে ভুয়া দলিল তৈরি করা বা এর মাধ্যমে এই জমিগুলো জালিয়াতির মাধ্যমে নিয়ে পরবর্তীতে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে এই জমিগুলো বিক্রি করাই তাদের মূল কার্যক্রম ছিল। মুক্তিযোদ্ধা মতিন মাস্টার ও দপ্তরি রফিকুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আব্দুল কাদের জিলানি এই দুটি মামলায় জামিনে বের হয়ে আবার আবুল কালামকে হত্যা করে জিলানি। যারাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে তাদেরকেই যেন এইভাবে কোপানো হয় বা হত্যা করে, এরকম বিভিন্ন ভয়েস কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। বাট সোহাগ আদালতে সাক্ষী দিয়েছিল, এই ক্ষোভ থেকেই তারা মূলত এখানে সোহাগের উপরে অ্যাটাকটি করেছিল। কিলার গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়েছে র‍্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের বাকি আর 2 সপ্তাহের কম সময়, পছন্দের পোশাক কিনতে তাই কেনাকাটার ধুম রাজধানীর শপিং মলগুলোতে। রোজার শুরু থেকে এবার ক্রেতা উপস্থিতি বেশি, বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। গত 2 বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো বলে জানিয়েছে বিক্রেতারা।
বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। বছর জুড়ে কেনাকাটায় নগরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে রাজধানীর শপিং মলগুলো। বিভিন্ন উৎসব পার্বণে সেই আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। এ কারণেই ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে ঈদ বাজার। পরিবার পরিজন নিয়ে অনেকে ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। তবে পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। পাঞ্জাবি এবার আগে থেকে কিনা হয়ে গিয়েছে, শুধু খালি টি-শার্ট কিনতে এসেছিলাম। পছন্দের যে ব্র্যান্ডগুলো ছিল তাদের কালেকশনও মুগ্ধ। এই যে একটা ড্রেস কিনলাম, মোটামুটি অনেক প্রাইস, কাপড়ের তুলনায় দাম অনেক, যা বাজেটের মধ্যবিত্ত মানুষ তো কেনা সম্ভবই না। পছন্দের পোশাকের সাথে মানানসই জুতা কিনতে কার্পণ্য নেই কারো। মান বিবেচনায় ক্রেতাদের কাছে গুরুত্ব পাচ্ছে স্বনামধন্য ব্র্যান্ডগুলো। রোজার মাঝামাঝিতে কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রি জমে ওঠেনি বলে জানিয়েছেন কিছু ব্যবসায়ী। তারা জানান, ছোটদের পোশাক কেনাবেচা শুরু হয়েছে বেশ আগে ভাগেই, মোটামুটি তুলনামূলকভাবে আর কি কম। ঠিক আছে, যে যেটা আমরা টার্গেট করছিলাম মাল প্রচুর পর্যাপ্ত আছে, কিন্তু কাস্টমার কম এবং দেখতেছে বেশি, এখনো কে না তেমন একটা শুরু করে নাই। করোনার কারণে গেল 2 বছর কিছুটা ভাটা ছিল বেচাকেনায়, তবে সেই অবস্থায় এবার কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তিনটি ই কমার্স প্রতিষ্ঠান সিরাজগঞ্জ .com, কিউকম লিমিটেড ও শ্রেষ্ঠ .com এর বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এ বিষয়ে আবারও তদন্তের জন্য CID-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ ওঠা 50টি ই কমার্স প্রতিষ্ঠানের মধ্যে 16টির বিষয়ে তদন্ত শেষ করেছে BFIU। পূর্ব নির্দেশনা অনুযায়ী বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে প্রতিবেদনটি তুলে ধরে সংস্থাটির আইনজীবী জানান, প্রায় 10,000 কোটি টাকার লেনদেন হয়েছে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে। শুনানিতে ইভ্যালি ই অরেঞ্জের মাধ্যমে অর্থ পাচার হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানান রিটকারী আইনজীবী। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী 22 মে। ইভ্যালি সহ অন্যান্য 16টি প্রতিষ্ঠান এর যেই আর্থিক লেনদেন এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এখানে কমপ্লায়েন্স দিয়েছে এবং তারা বিস্তারিত প্রতিবেদন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এই রিপোর্টে তারা দেখিয়েছে যে 17টি প্রতিষ্ঠান থেকে প্রায় 10,500 কোটি টাকা লেনদেন হয়েছে। তন্মধ্যে 3টি প্রতিষ্ঠানকে ওরা CID-র কাছে প্রেরণ করেছে, এই রিপোর্টে উল্লেখ করেছে, মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিনা এই মর্মে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করতে অপ্রয়োজনীয় লাইসেন্স সেবা নেওয়া বন্ধের দাবি জানিয়েছেন FBCCI। ফেডারেশনের ভবনে আয়োজিত সেমিনারে FBCCI এর সভাপতি বলেন, অপ্রয়োজনীয় লাইসেন্স নিতে বাধ্য করছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। সেমিনারে বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, ব্যবসায়ীরা সেবা না নিয়েই ব্যবসার পরিবেশ নিয়ে পারস্পরিক দোষারোপ করছে। ব্যবসার পরিবেশ সহজ করতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সেবা নিয়ে ব্যবসায়ীদের সচেতন করতে এই সেমিনারের আয়োজন করে FBCCI। এ সময় FBCCI সভাপতি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ খরচ করে অপ্রয়োজনীয় লাইসেন্স নিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের কিছু কিছু জায়গায় কিছু কিছু লাইসেন্সটাকে কিভাবে কমিয়ে আনা যায়, পরিবেশ যদি ঠিক না থাকে, আপনি একটা কোথাও যাবেন আপনার ইনভেস্টমেন্ট করার জন্য বিদেশে, আপনি যদি সবকিছু ঠিক না দেখেন আপনি কিন্তু সেখানে যাবেন না। অনুষ্ঠানে বিরাট চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ব্যবসা সহজ করতে বিরাট যে ওয়ান স্টপ সেবা যুক্ত করেছে তা নিতে সেবাদাতা ও ব্যবসায়ী উভয়কে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বসেছি, why you are not providing the services, তাদের সোজা বক্তব্য যে আমার কাছে সার্ভিস না চাইলে তো আমি দিতে পারবো না, আমার কাছে চাইতে হবে, আমার আপনার প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার কাছে আসতে হবে, তাহলে আমি দিতে পারবো। আপনার প্ল্যাটফর্ম যদি কেউ না ব্যবহার করে আমি তো তাকে কিছু করতে পারছি না। বিডার ওয়ান স্টপ সার্ভিসে 19টি প্রতিষ্ঠানের মাধ্যমে 58টি বিনিয়োগ সেবা পাওয়া যাচ্ছে। ওএসএস এর মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার 154টিরও বেশি সেবা দেওয়া হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বিডার সম্মানিত নির্বাহী রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বিআরবি হাসপাতালের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিআরবি হসপিটালস লিমিটেড পরিচালক শামসুর রহমান। এছাড়া জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এর আওতায় আগামী 27 এপ্রিল পর্যন্ত হাসপাতালটিতে সব ধরনের প্যাথোলজি টেস্টে 50% ও রেডিওলজি টেস্টে 25% ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। এ সময় বিআরবি গ্রুপের পরিচালক মুফিজুর রহমান, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পুত্র তাসফিকুর রহমান, হাসপাতালে হেপাটো বিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ম্যারিওপল নগরীতে ইউক্রেনীয় যোদ্ধাদের আশ্রয়স্থল অ্যাজভস্টাল স্টিল কারখানায় হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে ওই নগরী মুক্ত হয়েছে বলেও ঘোষণা দেন তিনি। এদিকে তুমুল যুদ্ধের শেষ পর্যায়ে পিছু হটে ওই কারখানায় আশ্রয় নেন ইউক্রেনের কয়েকশো যোদ্ধা। রুশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়েছেন তারা। কারখানায় আরও কয়েকশো নারী ও শিশু আটকা পড়েছে বলেও জানা গেছে, যাদের উদ্ধার তৎপরতা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন দফা অভিযানে রাশিয়া এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে পূর্বাঞ্চলীয় প্রায় 80% এলাকা। অসুস্থ স্বামীর দেখভাল করতে রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা নিলেন বেলজিয়ামের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমাস। সম্প্রতি তার স্বামী ক্রিস স্টোনের ব্রেন ক্যান্সার ধরা পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সোফির এই পদত্যাগ সাময়িক বা ছুটির সমতুল্য। আগামী শীতের আগেই তিনি দায়িত্বে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে সময় পর্যন্ত অন্যান্য মন্ত্রীদের মধ্যে তার দায়িত্বগুলো বণ্টন করে দেবে রাজকীয় প্রশাসন। এর আগে 2019 সালে 2020 সাল পর্যন্ত বেলজিয়ামের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন সোফি। 2009 সালে অস্ট্রেলিয়ার নাগরিক ক্রিসকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনের একযোগ না পেরোতেই দেখা দিল স্বামীর মরণব্যাধি ক্যান্সার। রাজশাহীর গোদাগাড়িতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু বিচার ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর পানি দুর্নীতি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে কয়েকটি মানবাধিকার সংগঠন। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক অনুসন্ধানী প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। গত 11 ও 12 এপ্রিল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ALRD বেলা ব্লাস্ট ও জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম সহ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা আদিবাসীদের আত্মহত্যার প্ররোচনার মামলাটির বিচার বিভাগীয় তদন্তেরও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। আজ ঢাকায় সেহরির শেষ সময় রাত 4:07, রাজশাহীতে 4:12, চট্টগ্রামে 4:05, সিলেটে 4, খুলনায় 4:12, বরিশালে 4:09, রংপুরে 4:07 এবং ময়মনসিংহে রাত 4:04। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:27, রাজশাহীতে 6:35, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:23, খুলনায় 6:30, বরিশালে 6:26, রংপুরে 6:35 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:29। এবারে ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য সরকারি 4 ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকে শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য এই চিঠি দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংক 4টিকে শেয়ারবাজারে বিনিয়োগের অবস্থান জানানোর জন্য চিঠিতে বলা হয়েছে। বিএসইসির উপপরিচালক মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত স্বাক্ষরিত এই চিঠি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে। এর আগে গত 23 মার্চ শেয়ারবাজারের উন্নয়নে সাপোর্ট দেওয়ার জন্য 61টি ব্যাংকে বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে বিনিয়োগ করার জন্য চিঠি দেয় বিএসইসি। এবারে পার্টেক্স খেলার খবর।
নুরুল হাসান সোহানের অসাধারণ সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সকে চার উইকেটে হারিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব রং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রূপগঞ্জের দেওয়া 248 রানের টার্গেটে নেমে 81 রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে শেখ জামাল। তবে ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে 134 রানের জুটিতে দলকে জয়ের পথে নিয়ে যান নুরুল হাসান সোহান। মিরাজ 43 রানে বিদায় নিলেও 118 বলে অপরাজিত 132 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন সোহান। তবে অবিশ্বাস্য এক জয় পায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 247 রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে জাকির হোসেন করেন সর্বোচ্চ 75 রান। করিম বেনজেমার পেনাল্টি মিসেও ওসাসোনাকে 3-1 গোলে হারিয়েছে স্প্যানিশ লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। খেলার শুরুতে রিয়ালের সঙ্গে সমান তালে লড়াই করে ওসাসোনা। তবে 12 মিনিটে কার্লো আনচেলত্তির দলকে এগিয়ে দেন ডেভিড আলবা। এই গোলে রেশ না কাটতেই খেলার 14 মিনিটে ম্যাচে সমতা ফেরান আন্তে বুদেমির। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালকে 2-1 গোলে লিড এনে দেন অ্যাসেন্সিও। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে অসাসোনা উল্টো চাপে পড়ে তারা। 52 ও 59 মিনিটে করিম বেনজেমা দুটি পেনাল্টি মিস করলে এগিয়ে যেতে পারেনি রিয়াল। তবে যোগ করা সময়ে 6 মিনিটে লুকাস ভাস্কুয়েজ রিয়ালের 3-1 গোলের জয় নিশ্চিত করেন। এতে 33 ম্যাচে লিগ টেবিলের শীর্ষ দল রিয়ালের পয়েন্ট বেড়ে হল 78। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দোকান খুলেছে, গাড়ি চলছে, নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক, 1300 জনকে আসামি করে 3টি মামলা। জলবায়ুর প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবছরও পিইসি পরীক্ষা না হওয়ার ইঙ্গিত, নতুন শিক্ষাক্রম চালু হলেও থাকবে না সমাপনী পরীক্ষা। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে যুক্তরাষ্ট্রকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ সবাইকে।